हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल स्मार्ट सॉल्यूशन। तो स्मार्ट सॉल्यूशन प्रॉपर्टी से आपके सबाई के स्वागत जाना। और आज हमें आपके देखा एक सॉल्ट लेक सेक्टर 5 एवं एक्शन एरिया 1 एर खूब काछे एक सोसाइटी जी लग्जरियस सोसाइटी एवं सोसाइटीटर नाम मार्लिन फिफ्थ एविन्यू। मार्लिन ग्रुप बनिए टोटल 5 टावर फ्लैट। आज आपके देखो एक 3 BHK फ्लैटे लेआउट। और यही सब सोसाइटर मध्य अपनी जी 3 BHK 4 BHK 2 BHK पार्चेस एवं रेंटर जो देखें अवश्य हमारे साथ कन्टैक्ट करूँ। नम्बर हमारे स्क्रिने देा थको। और जदि आपनारा प्रथम देखें हमारे भिडियो अवश्य भिडियो सबसक्राइब कर। जरा आगे सबसक्राइब कर रेखे तक अनेक धन्यवाद। तो चलू बसि कथा ना बोले देखानो जाक सोसाइटर मध्य की अमानिटीज रही है, सोसाइटर लोकेशन की आछे, फ्लैटर प्राइस की आछे। डायरेक्ट आपके फ्लैटर भिडियो चलू हमारे साथ देखते थकूँ। আমরা এখন নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 হয়ে আসছি। এই রাস্তাটি এখানে 3টি সোসাইটি আছে, আইডেল অ্যাকোয়াভিউ, মার্লিন ফিফথ অ্যাভিনিউ এবং পিএস পানাস। এটি সল্টলেক দিয়েও আসা যায়, দেখতেই পাচ্ছেন রাইট সাইডে খুবই 2 কিলোমিটারের মধ্যে সল্টলেক সেক্টর 5 আপনি পেয়ে যাচ্ছেন এবং 2.7 কিলোমিটারের মধ্যে আপনি অ্যাকশন এরিয়া 1 পেয়ে যাচ্ছেন। তো আমরা এই রাস্তাটি থেকে লেফট সাইডে নিয়ে নেব, লেফট সাইড এবং রাইট সাইডে নিলে সল্টলেক সেক্টর 5 এবং লেফট সাইডে নিয়ে নিলেই এই সোসাইটিটি মার্লিন ফিফথ অ্যাভিনিউ। দুটি সাইডে দেখতেই পাচ্ছেন অসংখ্য লেক রয়েছে, যেগুলি জলে ভরে থাকলে আপনাদেরকে খুবই অপরূপ একটি দৃশ্য উপভোগ করতে পারবেন। আমরা মেন গেটে এন্ট্রি করে নিচ্ছি, আমাদের মেল চেক করিয়ে নিয়েছি এবং আমরা আগে যাব এবং আপনাদেরকে প্রপার সোসাইটির ভিডিও খুব ছোট্টর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো আমরা একদম সোসাইটির গেটের ভিতরে ঢুকে গেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এগুলি পার্কিং এরিয়া এবং এদের 60% ওপেন এরিয়া আছে। টোটাল 4.22 একর্স জায়গা নিয়ে এই সোসাইটিটি তৈরি করেছেন মার্লিন গ্রুপ। দেখতেই পাচ্ছেন পুরো গ্রিনারি এরিয়া রয়েছে এবং G+3 থেকে এরা পোডিয়ামটি তৈরি করেছে। তো প্রথমে আমরা 3rd ফ্লোরে চলে যাব এবং পোডিয়ামে এবং অ্যামাইনিটিস এরিয়াটি আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা জুড়ে থাকুন আমাদের ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। তো আমরা চলে এসেছি 3rd ফ্লোরে এবং পোডিয়ামের এরিয়াটি, যেখানে বহুত লাক্সারিয়াস অ্যামানিটিস রয়েছে, কার্ড রুমস রয়েছে, কিডস প্লে এরিয়া রয়েছে, জিমনেসিয়াম রয়েছে, এমপি থিয়েটার রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আমরা ছোট্টর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাকি এরিয়াটি। তো এই সোসাইটির মধ্যে টোটাল আপনাদেরকে বলেছি 5টি টাওয়ার আছে। এটি দেখুন মাল্টিপারপাস কোর্ট রয়েছে, এটি বিগ সাইজের মাল্টিপারপাস কোর্ট এবং মাল্টিপারপাস কোর্টের পেছন দিকে রয়েছে লেকটি। লেকটিও দেখাবো আপনারা সুইমিং পুলের কাছে যেয়ে আপনাদেরকে যেটা বিগ লেক রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখানটাতে রয়েছে দেখুন এই হোয়াইট পাথরগুলি দেখতে পাচ্ছেন, অ্যাকুপ্রেশার ট্র্যাক এখানটাতে রয়েছে। এখানে মর্নিং আপনি ওয়াক করতে পারেন। পুরো এরিয়াটি খুবই ডেকোরেটভাবে তৈরি করেছে। তো আপনাদেরকে বলে রাখি এই যে সোসাইটির মধ্যে যদি আপনি 2 BHK 3 BHK কেউ যদি পারচেস করেন বা রেন্টে নিয়ে থাকতে চান অবশ্যই এই অ্যামানিটিসগুলি তার সঙ্গে ইনক্লুডেড থাকবে। এটি এই আমাদের লেফট সাইডে রয়েছে মেডিটেশন এরিয়াটি এবং এখানে রয়েছে দেখুন চিলড্রেন্স প্লে এরিয়াগুলি রয়েছে। এই জায়গাটি মেডিটেশন এরিয়া হিসাবে ওরা চিহ্নিত করেছেন। বাকি দুটি মানে পুল রয়েছে, একটি বিগ সুইমিং পুল বড়দের জন্য এবং একটি কিডস পুল রয়েছে এটির সঙ্গে। তো আর সামনের দিকে এগিয়ে গেলেই আমরা লেকের এরিয়াটি দেখতে পাবো। এটি দেখুন পুলটি, দেখতেই পাচ্ছেন টাওয়ারগুলি দৃশ্যগুলি, এক একটি টাওয়ার মোটামুটি G+22, কোনোটি G+24-এর টাওয়ার রয়েছে। এবং এই যে বাইরেটি দেখতে পাচ্ছেন এটি লেকের এরিয়াটি। লেকটি যখন পুরো জলে ভরে থাকবে খুবই অপরূপ দৃশ্য লাগবে এক একটি ফ্ল্যাট থেকে যখন ব্যালকনি থেকে আপনি দেখবেন। তো এই সোসাইটির মধ্যে আরও ভিতরে অনেক কিছু ইনডোর গেমস রয়েছে, সেগুলি আপনাদেরকে ছোটোভাবে দেখানোর চেষ্টা করব। এই দেখুন বাইরে থেকে দেখিয়েছিলাম এই রুমগুলি, এর ভিতরে অনেক কিছু গেমের এরিয়া রয়েছে। তো অ্যামানিটিস মোটামুটি আপনারা বুঝে গেছেন।
ছোটোর মধ্যে। এরপরে ডাইরেক্ট আমরা ফ্ল্যাটে যেয়ে প্রথমে ফ্ল্যাটের ট্যুরটি আপনাদেরকে করিয়ে দিই। তো আমরা ফ্ল্যাটটিতে এখন এন্ট্রি করছি। এটি একটি 3 BHK ফ্ল্যাট, 1600 লেআউটের একটি 3 BHK ফ্ল্যাট। তো আমরা এন্ট্রি করি, লিভিং অ্যান্ড ডাইনিং প্লেসটি দেখতে পাচ্ছি, একটি এল শেপের লিভিং অ্যান্ড ডাইনিং প্লেস আপনি পেয়ে যাচ্ছেন। এটি একটি মডেল ফ্ল্যাট হিসাবে, আপনারা যারা পারচেস করতে চাইছেন এটি মডেল ফ্ল্যাট হিসাবে দেখতে পারেন, এবং যারা রেন্টের জন্য দেখছেন যে আমরা রেন্টে নিয়ে এইসব লাক্সারিয়াস সোসাইটিতে থাকবো, তারা অবশ্যই এই ফ্ল্যাটটি দেখবেন, কারণ হচ্ছে এই ফ্ল্যাটটি রেন্টের জন্য এখন অ্যাভেলেবেল আছে ফুললি ফার্নিশ কন্ডিশনে। এবং যারা পারচেসের জন্য দেখছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, কারণ যে কোনো লেআউটের যে কোনো ডাইরেকশানে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ফ্ল্যাট দেখানোর জন্য। তো আমরা লিভিং অ্যান্ড ডাইনিং প্লেসটি দেখে নিলাম, এবং ব্যালকনি থেকে যেটি এর মেন USP সেটি আপনাদেরকে দেখাবো। এবং এখানে একটি বেসিন রয়েছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লেকটি আপনি একদম ব্যালকনি থেকে উপভোগ করতে পারবেন প্রত্যেকটি ফ্ল্যাটের। তো আমরা এরপরে আপনাদেরকে দেখাবো কিচেনের এরিয়াটি। তো কিচেনের এরিয়াটি আপনাদেরকে দেখিয়ে দিই, খুবই সুন্দর কিচেন এরিয়া। এটি কিচেন এবং মডুলার কাজ করা আছে, প্রত্যেকটি ফলস সিলিংয়ের কাজ করা আছে, খুবই সুন্দরভাবে এটির ফিনিশিং দেওয়া আছে। এরকম ফিনিশিং টাচ আপনার ফ্ল্যাটে চাইতে হলে অবশ্যই আমাদের ডিজাইন হ্যাভেনের সঙ্গে যোগাযোগ করুন, নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে দেখুন। তো আমরা লিভিং ডাইনিং এবং কিচেনটি দেখে নিলাম, একটু এগিয়ে যেতেই আমাদের রাইট হ্যান্ডে পড়ছে একটি বেডরুম, বা এটা আপনি গেস্ট বেডরুম বলতে পারেন। দেখুন বেডরুমগুলির সাইজগুলিও খুবই বিগ সাইজের, এবং একটি বড় উইন্ডো রয়েছে এর সঙ্গে, ওয়ার্ড্রপের জন্য স্পেস রয়েছে, এবং এখানে দেখুন ওয়ার্ড্রপ কি সুন্দর বানানো হয়েছে। তো এই সোসাইটিতে যদি আপনি ফ্ল্যাট পারচেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, কিছু রিসেল ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে এই সোসাইটির মধ্যে। তো আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন আপনারা অবশ্যই ফ্ল্যাটগুলি ভিজিট করতে পারবেন। তো আমরা ফার্স্ট বেডরুম বা গেস্ট রুমটি দেখে নিলাম, এরপরে আপনাদেরকে দেখাবো সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুমটি, যেটির সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। দেখুন একটি বিগ সাইজের অ্যাটাচ ওয়াশরুম, এবং পাশেই একটি বেডরুম, এবং বেডরুমটির সঙ্গে দুটি বড় উইন্ডো দিয়েছে যাতে ক্রস ভেন্টিলেশনের জন্য আপনার খুবই সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন ফ্ল্যাটটি খুবই সুন্দর ইন্টেরিয়ারের কাজ করা হয়েছে। অ্যাকচুয়ালি এটি আপনাদেরকে মডেল ফ্ল্যাট হিসাবে দেখাচ্ছি, যারা পারচেসের জন্য দেখছেন অবশ্যই আমরা ব্ল্যাঙ্ক ফ্ল্যাটটি দেখাবো আমাদের ভিডিওর শেষে। তো দেখে নিলেন এটি মাস্টার বেডরুম, এবং এই যে দরজার পেছনেও একটা জায়গা রয়েছে যেটি একটি ওয়ার্ড্রপের দ্বারা এখানে সুসজ্জিত করা হয়েছে, জায়গাটি ইউটিলাইজ করা হয়েছে। এবং আরেকটি কমন ওয়াশরুম, এটা টোটাল 3 BHK 2 ওয়াশরুমের ফ্ল্যাট। কমন ওয়াশরুমটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই বিগ সাইজের, এবং এটি রয়েছে থার্ড বেডরুম। তো থার্ড বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন থার্ড বেডরুমের সঙ্গেও একটি বড় উইন্ডো রয়েছে। তো দেখে নিলেন মোটামুটি থার্ড বেডরুমটি। তো এই সব সোসাইটির মধ্যে যদি আপনি অবশ্যই যদি আপনার ফ্ল্যাট ভালো লেগে থাকে, বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনার কোনো রিলেটিভের যদি ফ্ল্যাটের দরকার হয়ে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করতে কখনোই ভুলবেন না। তো চলুন, যারা এই মডেল ফ্ল্যাটটি দেখলেন এবং যারা পারচেস করতে চাইছেন, পারচেসের সময় এই ফ্ল্যাটটি পাবেন, দেখে নিন পারচেস করলে আনফার্নিশ কন্ডিশনে কেমনভাবে ফ্ল্যাটটি রাখছে মালিন গ্রুপ, সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন, আজকের মতো আর বেশি কথা না বাড়িয়ে মোটামুটি দেখিয়ে দিয়েছি মালিন গ্রুপের ফ্ল্যাটের দৃশ্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, আবার দেখা হবে নিউ টাউন বা কোথাও একটা ভালো সোসাইটির মধ্যে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।